হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রামে হরে আমার্থীদের সব থেকে বিশেষ একটা দিক শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি আছেন কলিযোগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ মতে পরমেশ্বর ভগবান স্বয়ং তার আবির্ভাব কৃতি আছে গৌর পূর্ণিমা পাঁচশো চৌত্রিশতম বৌদ্ধ পূর্ণিমা আজকে বা গৌরাব্দ বলা হচ্ছে পাঁচশো অর্থাৎ পাঁচশো তো বছর আগে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে আমাদের শ্রদ্ধার করার জন্য আমরা এখন যে স্থানে বসে আছি এটাও এরকম একটা সব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ একটা স্থান এই স্থানটি হচ্ছে মহাপ্রভুর আদি পিতৃভূমি পিতৃভিটা আমরা বলতে পারি বর্ণনা চৈতন্য চৈতন্যতে বর্ণনা করা হচ্ছে চৈতন্য ভাগবতের বর্ণনা করা হচ্ছে আমরা দেখছিলাম কদিন আগে কত পরশুর দিন রচনা করেছিলাম যে মহাপ্রভুর পিতামহ ছিলেন সেই প্রজন্য মহারাজ যিনি ছিলেন বৃন্দাবনে বৃন্দাবন দীলায় তিনি এই দাপলীলায় এই লীলায় এসছেন জগন্নাথ মিশ্রের পিতা উপেন্দ্র মিশ্র তিনি প্রজন্য মহারাজ ছিলেন কৃষ্ণ দীলায় তো সেই উপেন্দ্র মিশ্র তার সাতজন পুত্র ছিল তার মধ্যে একজন ছিলেন জগন্নাথ মিশ্র সেই জগন্নাথ মিশ্রের পুত্র হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু তো এই উপেন্দ্র মিশ্রের ভিটা এটাই এখানে তো মহাপ্রভুর যে পিতা জগন্নাথ মিশ্র তারও জন্মভূমি এটা বাল্যকাল এখানেই কেটেছে তো তারপর সেই জগন্নাথ মিশ্র তিনি নবদ্বীপে চলে যান মায়াপুরে যেটা বর্তমানে পশ্চিমবাংলায় আছে সেখানে বিদ্যা শিক্ষা করার জন্য বিলাম্বর চক্রবর্তীর কাছ থেকে বিদ্যা শিক্ষা করেন সেখানে এবং পরবর্তীতে তিনি নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচীদেবীকে বিবাহ করেন এবং সেখানেই তিনি অবস্থান করেন নবদ্বীপ ধান এবং সেই নীলাম্বর চক্রবর্তীরও বসতস্থান হচ্ছে ছিল এই শ্রীহট্টতে শীদেবীরও আবির্ভাব স্থান তো সেই জগন্নাথ কৃষ্ণ সচীদেবীর একে একে আটজন কন্যা সন্তান আটজন কন্যা সন্তান জন্ম হল ভূমিষ্ঠ ভূমিষ্ঠ হওয়ার পরেই তারা মৃত হয়ে গেল মারা গেল আটটি কন্যা সন্তান তো তখন জগন্নাথ সচিদেবী তারা খুব কাতর ছিলেন এবং তখন তারা বিষ্ণুভক্তি করছিলেন খুব ঐকান্তিকভাবে তারপর নবম সন্তানরূপে শচিমায়ের গোরবেলের বিশ্বরূপ মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা তিনি হচ্ছেন বলরাম নিত্যানন্দ প্রভুর অবতার আর তারপর এলেন বিশ্বম্ভর মহাপ্রভু সুচৈতন্য ভক্তি সিদ্ধান্ত সঙ্গে যখন বর্ণনা করছেন এই যে একে একে আটটি কন্যা সন্তান ভূমিস্থল এবং ত্যাগ করলেন এর তাৎপর্য কি বলছেন তাৎপর্য হচ্ছে যে এই জনজগতটি চব্বিশটি উপাদানের মধ্যে আটটি উপাদান আমরা বলছি পঞ্চমহাভূত ক্ষিতীয় মরুদ মরুদ্রুম অর্থাৎ ভূমি জল বায়ু অগ্নি আকাশ এই পাঁচটি উপাদান আর বাকি তিনটি হচ্ছে মন বুদ্ধি অহংকার এই তিনটি উপাদান তো এই আটটি উপাদান দিয়ে তৈরি এই যে অপরা প্রকৃতি গীতার সপ্তাহ মধ্যে ভগবান বলছেন অপর স্তম তো যতক্ষণ না আমরা এই আটটি উপাদানকে অতিক্রম করছি ততক্ষণ আমরা মহাপ্রভুর দর্শন পাবো না তাই আমাদেরকে আগে আটটি উপাদানের যে এই জরা প্রকৃতির আটটি উপাদান ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি অহংকার পাঁচটি স্থূল আর তিনটি হচ্ছে সূক্ষ্ম আমাদের দেহটা সেটা দিয়ে তৈরি পাঁচটি স্থূল উপাদান আর তিনটি সূক্ষ্ম উপাদান স্থূল দেহ আর সূক্ষ্ম দেহ এটাকে যতক্ষণ আমরা বিলীন না করছি বিলয় না করছি এটাকে যতক্ষণ না আমরা অতিক্রম করছি ততক্ষণ আমরা মহাপ্রভুর দর্শন পাবো না এইভাবে আটটি সন্তানদের যখন কন্যা সন্তান যখন দেহ ত্যাগ হলো তখন বিশ্বরূপ এলেন এইভাবে যখন আমরা এই আটটি সন্তান বা এই যখন আমরা এই আটটি উপাদান থেকে মুক্ত হব তখন গুরুদেব বলরামজি তিনি হচ্ছেন গুরুদেবের প্রতি গুরুত্ব তিনি আমাদেরকে বিশেষ করে আমাদের কাছে প্রকটিত হন বা বিশেষ কৃপা করেন আর তখন আমরা সেই বিশ্বম্বর মহাপ্রভু আমাদের কাছে আসেন ঠিক যেরকম দিলায় আমরা দেখতে পাই দেবকী বসুদেবের একে একে ছটি সন্তান নিহত হন কংসের হাতে এবং তারপর সপ্তম গর্ভে বলরাম আসে যদিও পরবর্তীতে বলরামজিকে স্থানান্তর করা হয়েছিল রোহিণীর গর্ভে তো বলা হচ্ছে কেন এই ছটি সন্তান আগে অসুর ছিল পূর্বজন্ম কালনেমির পুত্র হিরণ্যকশিপুর বংশে আর এই কালনেমি ছিল কংসের পরবর্তীতে তো তাদের আবির্ভাবে যখন এই স্থানটা অপবিত্র হয়ে গেল অর্থাৎ তুমি এই সন্তান এলো দেবকীর গর্ভে বলা হচ্ছে তো সেই গর্ভটা অপবিত্র হলো সেই স্থানটি তখন সেটিকে পবিত্র করার জন্য বলরামজি এলেন কৃষ্ণ আসার আগে বলরামজি সে পবিত্র করি তো একইভাবে মহাপ্রভু আসার আগে বিশ্বরূপ এলেন বলরামের অবতার তো একইভাবে আমরা যখন এই আটটি উপাদান জড় প্রকৃতির উপাদান থেকে মুক্ত হব তখন গুরুদেব আমাদের পবিত্র করবেন এটা একটা কথা তো আমরা এখানে বিশেষ স্থানে আছি বলা হচ্ছে আরেকটা কথা হচ্ছে যখন মহাপ্রভু তার মায়ের গর্বে এসেছিলেন শচি মায়ের গর্বে এসেছিলেন তখন মাতা এবং জগন্নাথ বিষ্ণু এখানেই ছিলেন এই শ্রীহট্টে ছিলেন এটি হচ্ছে শ্রীহট্ট বর্তমান বাংলাদেশে সিলেট নামে একটা বিভাগ রয়েছে জেলার রয়েছে বিভাগীয় শহর সিলেট শহরের একটা অন্তর্গত ঢাকা দক্ষিণ গ্রাম বলা হয় চৈতন্য চৈতামে চৈতন্য ভাগবতের নাম আছে তো প্রায় বলা চার মাস মায়ের গর্ভে এখানেই ছিলেন মহাপ্রভু যদি এটা অপ্রাকৃত ব্যাপার এটা স্ত্রী পুরুষ জাগতিকভাবে স্ত্রী পুরুষের যৌন মিলনের ফলে সন্তানদের উৎপন্ন হয় এভাবে মহাপ্রভু আসেননি ভগবান এরকম আসেন না চৈতন্য 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 ভাগ্য চৈতন্য মঙ্গলে বলা আছে জগন্নাথ মিশ্রের হৃদয়ে একটা দিব্য স্ফুলিঙ্গ একটা দিব্য ভাব উদয় হল এবং তার হৃদয় থেকে সুচিমায়ের হৃদয়ে সেটা প্রবেশ করলে। এইভাবে মহাপ্রভু তার মাতৃগর্ভে প্রবেশ করলেন এবং তখন এই চার মাস পরে জগন্নাথ কৃষ্ণ দেবী তারা স্থানান্তরিত হলেন আবার চলে গেলেন নবদ্বীপে তো সেখানে গিয়ে নবদ্বীপে শুদ্ধ পূর্ণ নবদ্বীপে গর্ভ পূর্ণ শুদ্ধ সিন্ধু তাহাতে অবতীর্ণ হইলা পূর্ণ শুদ্ধ হিন্দু এরকম বলা হচ্ছে জন্য যে পূর্ণ ইন্দু অর্থাৎ সেই মায়াপুর হিন্দু মানে চন্দ্র এই গর্ভতে সমুদ্র থেকে যেরকম চন্দ্রের উৎপত্তি হয় সচি গর্ভ সিন্ধু থেকে মায়াপুর চন্দ্র নবদ্বীপ চন্দ্র তার উদয় হল চৈতন্য বলা হচ্ছে যে যখন এই চন্দ্র মহাপ্রভুর আবির্ভাবের সময় গ্রহণ ছিল চন্দ্রগ্রহণ তো কখন চন্দ্রগ্রহণটা কেন হলো এরকম কৃষ্ণ কবিরাজুরস্বাই বলছেন অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন সকলঙ্ক চন্দ্রটার কোন প্রয়োজন চন্দ্র মনে রাহুল চিন্তা করছে এত বলি রাহু চন্দ্রে করিল গ্রহণ রাহু চিন্তা করছে যে মহাপ্রভু যিনি হচ্ছেন অকলঙ্ক চন্দ্র যার কোন কলঙ্ক নেই যাদের একটা কলঙ্ক আছে না ডাক থাকে মার্ক বলা হয় কলঙ্ক কিন্তু মহাপ্রভুর কোনো কলঙ্ক নেই তো সেই অকলঙ্ক জন্য যখন চলে এসছেন তখন স্বকলঙ্ক চন্দ্রের কি প্রয়োজন এত বলে বলে এটার প্রয়োজন এটাকে আমি খেয়ে নেই এটা চিন্তা করে রাহু খেয়ে নিয়েছেন চন্দ্রকে মহাপ্রভু এসছেন নবদ্বীপ ধে আজকের এই বিশেষ তৃতীতে তো এই স্থানে বলা হচ্ছে এই যে আমরা আছি দেখুন আপনারা এই কনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন বাড়ি দেখতে পাচ্ছেন এটা সেই পাঁচশো বছর আগের পুরনো এটা হচ্ছে জগন্নাথ মিশ্রের আদি পিতৃভূমি চৈতন্য মহাপুর আদি পিতৃভূমি এখানে তারা থাকতেন এই স্থানে এবং এই কনস্ট্রাকশনও দেখতে পাবেন যারা সেই কনস্ট্রাকশনে জানেন তারাও সেটা বলছেন একটা শিশু কনস্ট্রাকশন সেই বাড়িটা আছে এটা ছিল তাদের মূল মন্দির এখানে মন্দির ছিল এখানে একটা ঘর আছে বলা হচ্ছে এই ঘরটি ছিল মূল ঘর সুতিকা গৃহ যেখানে জগন্নাথ মিশ্রর পতনিসূচী দেবীর গৃহে মহাপ্রভু এসেছিলেন ওই পাশে ঘর আছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে তো এভাবে এই স্থানে মহাপ্রভু এসছেন মাতৃঘর পরবর্তীতে বলা হচ্ছে মহাপ্রভু যখন বাংলাদেশে আসেন পূর্ববঙ্গে গৃহস্থ অবস্থায় তখন তিনি এই স্থানে এসেছিলেন সিলেটে এসেছিলেন শিহরটে এসেছিলেন তার পিতামহী শোভা দেবী উপেন্দ্র মিশ্রের স্ত্রী তার স্বপ্নে এসেছিলেন তিনি এবং তার সাথে সাক্ষাৎ করেন এখানে এসে এখানে একটা লীলা আছে বলা হয় এখানে যে দেবী স্বপ্ন দেখেছিলেন যখন মহাপ্রভু গর্বে ছিলেন তখনই স্বপ্ন দেখেছিলেন ভাই তারও আগে স্বপ্ন দেখেছিলেন যে ভগবান এসে তাকে বলছেন যে আমি তোমার পুত্রবধুর গর্ভে আসবো পুত্রবধুর গর্ভে আসবো তো এবং তারপর যখন গর্বে ছিলেন তখন বললেন যে তোমার পুত্রবধুকে বলো নবদ্বীপে চলে যেতে আর পরবর্তীতে আমি আসবো তোমাকে দর্শন দেব ভগবান স্বভাদেবকে স্বপ্নে বললেন যে আমি পরবর্তীতে এখানে আসবো তোমাকে দর্শন দেব। তো পরবর্তীতে ঠিক মহাপ্রভু এলেন আমার গৃহস্থ অবস্থায় এই শ্রীহট্টে দর্শন করতে তার পিতামহীকে ঠাকুরমাকে তখন তার ঠাকুরমা বলছে আমি যে স্বপ্ন দেখেছিলাম তিনি ছিলেন কালো কৃষ্ণ কালো তুমি হচ্ছ সাদা শ্বেতবর্ণ গৌরবর্ণ এটা কিভাবে হলো তখন মহাপ্রভু সেই ঘরে প্রবেশ করলেন বলা হচ্ছে ঘরে প্রবেশ করলেন এবং তখন যখন দরজা খুললো তখন দেখা গেল দুটা বিগ্রহ আছে এখানে একটা গৌরবর্ণ একটা কৃষ্ণবর্ণ বিগ্রহ আছে আমরা দেখবো সেখানে সেই বলা হচ্ছে সেই বিগ্রহ এখনও আছে কৃষ্ণ একটা গৌর বিগ্রহ এবং একজন কৃষ্ণ বিগ্রহ দেখতে পাবো আমরা তো পরবর্তীতে ওইদিকে নতুন করে কনস্ট্রাকশন করা হয় নতুন করে মন্দির করা হয় এটা হচ্ছে আদি পিতৃভূমি বলা হয় তার দাদার বাড়ি বলে সম্বোধন করা তো আপনারা আসতে পারেন এখানে শ্রীহ্টে সিলেটে বাংলাদেশে এবং দর্শন করতে পারেন এখানে আমরা তাই কাছে প্রার্থনা করি এই দিনে যে আমরা যেন তিনি যে বিশেষ কৃপামৃত নিয়ে এসছেন প্রেমামৃত নিয়ে এসছেন তার জন্য আমরা সুযোগ লাভ করি তো আমরা বলছিলাম যে মহাপ্রভু কেন আসছেন এই জগতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব ভক্তদের সাথে আশা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব সংক্ষেপে আমরা বলি মহাপ্রভুর অবতারের একটা হচ্ছে বাহ্যিক কারণ একটা হচ্ছে আভ্যন্তরীণ কারণ গুহ্য কারণ গোপনীয় কারণ অন্তরঙ্গ কারণ মূল কারণ তো বাহ্যিক কারণ হচ্ছে তিনটি তিনটি বাহ্যিক কারণে মহাপ্রভু এসেছিলেন একটি হচ্ছে প্রেম ধর্ম প্রচার করতে সবাইকে কৃষ্ণপ্রেম দিতে এটা একটা বাহ্যিক কারণ দ্বিতীয় বাহ্যিক কারণ হচ্ছে যুগধর্ম স্থাপন করতে কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন স্থাপন করার জন্য মহাপ্রভু তৃতীয় বাহ্যিক কারণ হচ্ছে যে অদ্বৈত আচার্য ডেকেছিলেন মহাপ্রভুকে অদ্বৈত আচার্যের ডাকে মহাপ্রভু এসছেন এই তিনটি বাহ্যিক কারণ আর আরও তিনটি আভ্যন্তরীণ কারণ আছে বা ঘুষীয় কারণ আছে বা মূল কারণ রয়েছে মূল প্রয়োজন সেই তিনটি হচ্ছে কি শ্রীরাধয়া প্রণয় মহিমা বা মহাপ্রভু চিন্তা করছেন কৃষ্ণ চিন্তা করছেন রাধারানীর প্রেমটা এত অদ্ভুত শ্রী রাধয়া প্রণয় মহিমা তার এই যে প্রণয় মহিমা এটা রকম তার যে প্রেম আমার প্রতি এর মাহাত্ম কি রকম আমি এটা বুঝতে চাই কি প্রেম করছেন রাধারানী আমার প্রতি এত প্রেম করছেন কেন বুঝতে চাই প্রথমটা দ্বিতীয়টা হচ্ছে সৌখ্যাম চাষিয়ামানুভবত যে আমি আমার এই যে আহ লোভাত যে আমার এই যে মাধুর্য হ্যাঁ আমার যে মাধুর্য এই মাধুর্যটা রকম আমি বুঝতে চাই সবাই কেন আমাকে প্রশংসা করছে বা সবাই কেন আমাকে এত প্রেম করছে আমরা আমাকে সবাই প্রশংসা করছে আমাকে কেন আমাকে তো প্রশংসা করছে আমি বুঝতে পারছি কি আছে আমার মধ্যে তো মহাপ্রভু কৃষ্ণ চিন্তা করছেন এই ভক্তরা গোপীরা কৃষ্ণ রাধারানী যশোদা নন্দ এরা সবাই কেন আমাকে এত প্রেম করছে আমার মধ্যে আমার মাধুর্যটা কি আমি নিজে বুঝতে পারছি না আর তিন নম্বর কারণ হচ্ছে এই যে গোপীরা আমাকে প্রেম করছেন আমাকে প্রেম করে গোপীরা কি এমন করছেন যেটা আমি করতে পারছেন ঠিক যেরকম এই জগতে মালিক আর চাকর মাস্টার আর সার্ভেন্টের সম্পর্ক আছে প্রভু আর ভৃত্য তো চাকর তার মালিকের সেবা করছে তো এখানে কে আনন্দ পাচ্ছে মালিক আনন্দ পাচ্ছে চাকর সেবা করে কষ্ট করে সেবা করছে কিন্তু এই যে আমাদের যে সম্পর্ক মহাপ্রভু এবং তার বৃত্ত আমরা মহাপ্রভুর দাস জীবের স্বরূপ এই যে একটা সম্বন্ধ এখানে বলা হচ্ছে কৃষ্ণের ভক্তরা আরো বেশি আনন্দ পাচ্ছে কৃষ্ণ থেকে গোপীরা কৃষ্ণকে প্রেম করে আরো বেশি আনন্দ পাচ্ছে তো কৃষ্ণ চিন্তা করছেন কি এমন আনন্দ আছে এখানে আমাকে ভক্তি করে আমি বুঝতে চাই তো এটা আমি কৃষ্ণ হয়ে বুঝতে পারবো না তাই আমি কি করব আমি ভক্ত হয়ে যাব ভক্ত হয়ে বুঝতে পারবো তো সেজন্য মহাপ্রভু কৃষ্ণ তিনি মহাপ্রভুরূপে এসছেন ভক্ত হয়ে পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্তরূপ স্বরূপকম ভক্ত ভক্তাক্ষম নম ভক্ত শক্তিগম ভক্তরূপে তিনি এসেছেন মহাপ্রভু তো সেজন্য এটা একটা বিশেষ কৃপা আমাদের প্রতি আপনি করি আস্বাদনের শিখাইল ভক্তগণে প্রেমচিন্তা মনির প্রভু ধ্বনি নাহি দেখে স্থানাস্থান যারে তারে কৈল দান মহাপ্রভু দাতা শিরোমণি ওইছে গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না হেনধন হেন ধন বিলাইলা সংসারে ওইছে দয়ালু অবতার ওইছে দাতা নাগিয়ার কেহ নারে বরণিবারে তো সেই মহাবীর দাতা শুধুমাতার কাছে আমরা প্রার্থনা করি কিন্তু আমাদেরকেও দান করেন সেই প্রেম এবং আমরা সেই সুযোগটা গ্রহণ করি ধন্যবাদ আমরা আপনাদেরকে দেখাবো এখন সেই স্থানগুলি মহাপ্রভুর পৃথিবীটার বিভিন্ন জায়গা দেখি যায় আরেকটা জিনিস হচ্ছে আজকে আমি বলতে ভুলে গেছি যে আমাদের এই দৈনিক কার্যক্রম চালু হওয়ার পর থেকে শুরু হওয়ার পর থেকে আমাদের ইউটিউব চ্যানেল এখানে অনেকে আসছেন ভক্তরা সাবস্ক্রাইব করছেন তো আজকে আমাদের পঁচিশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হলো পঁচিশ হাজার ভক্ত আমাদের সাথে যুক্ত হয়েছেন বিগত কয়েক মাসে আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সাপোর্ট করার জন্য সহায়তা করার জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে মহাপ্রুষগুলি যে বাণী শিক্ষাটা সবার কাছে প্রচার করা এই জন্য এই ইন্টারনেট মিডিয়া যা আছে টেকনোলজি তার সাহায্য নিয়ে আমরা সুযোগ নিয়ে চাই যেটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য তো আপনারা এসছেন সবাই সাপোর্ট করছেন প্রতিদিন ভিডিওগুলি দেখছেন আমরা প্রতিদিন আলোচনা করে থাকি পরমার্থ তত্ত্ব সম্বন্ধে অনেকে শেয়ার করছেন অনেকে অনেকে উৎসাহিত করছেন সবাইকে ধন্যবাদ আরও যদি আপনারা শেয়ার সাহায্য করতে চান আমাদেরকে বিভিন্নভাবে আমাদের এখানে ডিটেলস ডিসক্রিপশনে বক্সে দেওয়া আছে কীভাবে আপনারা সাহায্য করতে পারেন ধন্যবাদ সবাইকে আরও সাহায্য থাকুন আমাদের আমরা চেষ্টা করবো আরও সেবা করতে আসলে সবার শ্রী চৈতন্য মহাপ্রভু কি যায় গৌর পূর্ণিমা মহোৎসব কি যায় শ্রী চৈতন্য মহাপ্রভু আদি পিতৃভিটা শ্রী ধাম কি যায় ঢাকা দক্ষিণ গ্রাম কি যায় শিল প্রভুপাদ কি যায় অনন্ত কুটি গৌরভক্ত বৃন্দ কি যায় তাই গৌরব